করে গুঁড়ো দুধের রসমালাই করতে হয়। তার জন্য আমি 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, 2 কাপ চিনি নিয়েছি, 4 চামচের 1 চামচ আমি ঘি নিয়েছি, 1টা ডিম নিয়েছি, আর আর আমি 500 দুধ নিয়েছি। এখন আমি ডিমটা ভেঙে দেব। ঘিটাও দিয়ে দেব। আর আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি। ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখাটা প্রায় হয়ে এসেছে, একটু নরম থাকবে। আমার মাখাটা হয়ে গেছে। মেখে নেওয়ার পরে এখন আমি দুধতে 500 দুধ ঢেলে দিলাম। এখন আমি চিনিটাও দিয়ে দেব। একটু নেড়ে নিলাম। এখন এগুলো আস্তে আস্তে আমি লম্বা করে মিষ্টির আকারে তৈরি করব। হাতে একটু তেল মেখে নেবেন কিংবা ঘি মেখে নেবেন, তাহলে দেখবেন করতে খুব সুবিধা হবে। আমি একটু ছোট সাইজ করছি, এরকম রাখছি। এখন আপনারা চাইলে বড় ছোট করতে পারেন। এক এক করে সব আমি করে নেব। আমাদের অন্য ভিডিও দেখতে হলে উপরের আই বাটন ক্লিক করুন। দেখুন আমার লেচি করা হয়ে গেছে। এখন আমি দুধটাকে একটু ঢাকা দেব। আমি এখন দুধটাকে ঢাকা দেব, যেহেতু একটু উত্তর আসার জন্য। একবার উত্তরালে তারপর আমি লেচিগুলো ছেড়ে দেব। দেখুন আমার উত্তরিয়ে গেছে, এবার আমি লেচিগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে সব ছেড়ে দেব। আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এখন একটু মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। দেখি আমি দেখিনি কতটা হয়েছে। হ্যাঁ, ফুলে গেছে সবই। এখন আমি একটা পাত্রে মিষ্টিগুলো তুলে নেব। হ্যাঁ, আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার সব নামানো হয়ে গেছে। এবার আমি এখানে এই দুধটা পুরো গাঢ় করে নেব সামান্য। দেখুন আমার এটা গাঢ় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।